আজ তোমাদেরকে বলবো এক অভাগার কথা, এক অভাগা ছেলের গল্প। আচ্ছা, তোমরা কি কখনো কাউকে ভালোবেসেছ? কখনো কি কাউকে খুব খুব ভাবে তাকে কাছে টানার স্বপ্ন দেখেছ, তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছ, তার সাথে সারাটি জীবন কাটিয়ে দেবার স্বপ্ন দেখেছ? হয়তো দেখেছ, আবার হয়তো দেখনি। আমিও সেই অভাগাদের মধ্যে একজন, ধরে নাও। আমি আজকে শোনাবো আমার সেই কষ্টের গল্পটি। সেদিন আমরা সব বন্ধুরা মিলে বান্দরবনে এক ট্যুরে গিয়েছিলাম। আমরা ঘুরতে ঘুরতে সেদিন বিকেলে এক সুন্দর পাহাড়ের উপর উঠলাম। পাহাড় পর্বত ঘুরে ঘুরে দেখছিলাম সব বন্ধুরা মিলে। তখন হঠাৎ করে আমার চোখ এল মিমের দিকে। দেখলাম ওর বন্ধুদের সাথে, মানে ওর বান্ধবীদের সাথে, ওরাও ট্যুরে এসেছে। ওর গোলাপি ঠোঁট, ওর মায়াবী চোখ আর ওর কালো লম্বা চুলগুলো মিষ্টি বাতাসের সাথে ধুলছে। আমি দেখে একটু অবাক দৃষ্টিতেই, কিংবা বলতে পারো একটু ভালো লাগার দৃষ্টিতেই ওর দিকে তাকিয়েছিলাম। খানিকক্ষণ তাকিয়েছিলাম হয়তো। সাথে আমার এক বন্ধু আমাকে ধাক্কা দিয়ে বললো, কিরে কি হয়েছে তোর? আমি একটু লজ্জা পেয়ে আমার বন্ধুদের পিছনে এসে গেলাম। ওদিকে মিমা লজ্জা পেয়ে ওর বান্ধবীদের পিছনে চলে গেল। সেদিনের দিন আমাদের ছিল প্রথম দেখা। আজও তার সেই গোলাপি ঠোঁট, মায়াবী চোখ, লম্বা চুল সবই ছিল, কিন্তু সেদিনের মতো তার ভালো মনটা হয়তো ছিল না। হয়তো ছিল, তবে আমি জানি না সে কেন আমার সাথে এমনটা করলো। সে আমাকে কথা দিয়েছিল আমার সাথে সারাটি জীবন থাকবে। সে আমাকে কথা দিয়েছিল আমার দুঃখে, আমার কষ্টে, আমার সুখে সবসময় সে আমার পাশে থাকবে, আমার কাঁধে কাঁধ রেখে হাঁটবে, আমার হাতে হাত রেখে আমাকে সান্ত্বনা দিবে। সে আজ হয়তো সবই ভুলে গেছে, আর ভুলে যাবেই বা না কেন। আজ তার মা বাবা আমার চেয়ে অনেক সুন্দর, হ্যান্ডসাম, অনেক বড়লোক পরিবারের সাথে তার বিয়ে ঠিক করেছে। আমি তো বেকার ছিলে, আমার মতো বেকার ছেলে কি আর কেউ ভালোবাসবে? বেকার ছেলেকে কেউ তো ভালোবাসে না। বেকার ছেলের হাতে কোনো বাবা মাই তো তার মেয়েকে তুলে দেয় না। আমি বেকার বলে হয়তো মেয়েও ভেবেছে এই বেকার ছেলের সাথে গিয়ে আমার কী বে হবে, আমাকে হয়তো সুখে রাখতে পারবে না। তবে আমি তাকে একটি কথা বলে দিতে পারি, হয়তো অন্য কেউ তাকে সুখেও রাখতে পারে, তবে আমার মতো কেউ তাকে ভালোবাসতে পারবে না। এই অভাগা অভাগাই রয়ে গেল। আমি তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কত কি ভেবেছিলাম, আজ তার পূর্ণ হলো না। এই অভাগা অভাগাই রয়ে গেল।